हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। अमरा गत सप्ताह कर्णवाले हॉलिडे ते गए थिलाम। अमरा जे कॉटेजे थिलाम से कॉटेजे किछु वीडियो आमी आपनादेर साथे शेयर करछि। एटा होच्छे मेन एंट्रेंस। ए एंट्रेंस दिए ढुकले हाथे राइटे फर्स्ट एंटरटेनमेंट रूम, और ये एंटरटेनमेंट रूम में खेला शौक अनेक रकम सरंजाम आछे पुल टेबल्स, और ये पुल टेबले बच्चारा अनबरत खेले अनेक मजा करेछे। आम्रा एकसाथे सिक्स फैमिली गिएछिलाम, और कॉटेजटा छिलो अनेक बड़ो। एखाने सातटा सेवन बेडरूम छिलो, सिक्स टॉयलेट छिलो, दुईटा रिसेप्शन छिलो, एकटा एंटारटेनमेंट छिलो, एकटा क्लक रूम छिलो, और किचेन छिलो विशाल बड़ो। और एंटारटेनमेंट रूमे बच्चादेर खेलार सरंजामादि साथे म्यूजिक इन्स्ट्रुमेंट, डार्ट बोर्ड, अन्यान्य जिनिसो छिलो। आमरा सबाई एकसाथे जावाते कয়েকটা ग्रुप हो गए थे। बच्चादेर जोन्नो एकटा ग्रुप, ओदेर साथे एकटा ग्रुप करे फेलेछे। ओरा साराक्षण ओदेर साथे खेलाधूला करेछे। आर मिडिल एजेर बच्चारा करेछे आरेक ग्रुप, आर आमरा लेडिजटा करेछि आरेक ग्रुप, आर जेंटसरा करेछे आरेक ग्रुप। जे जार ग्रुपे अनेक अनेक मजा करेछे, गल्पगुजब करेछे। आर डार्ट बोर्डे আমাদের ভাইয়েরা ডার্ট প্র্যাকটিস করেছে। এই এন্টারটেনমেন্ট রুম থেকে বের হলে ফ্রন্টের রুমটা হচ্ছে ফার্স্ট রিসেপশন। এটা হচ্ছে ফার্স্ট রিসেপশন। এই রুমটাও বিশাল বড়। এখানে অনেক সুন্দর সুন্দর প্লান্ট দিয়ে সাজিয়ে রেখেছে। আমি বলবো যে এই বাড়িটা সাজিয়েছে তার রুচি প্রশংসা করতেই হয়। গাছগুলো অনেক সুন্দর। আর এই রুমের পাশে আছে একটা স্টোর রুম। এখানে এক্সট্রা অনেক চেয়ার টেবিল, অন্যান্য আরও অনেক খেলার সরঞ্জামাদিও রয়েছে। এই হাউসটা বেসিক্যালি ডেভনসে পড়েছে, ডাট মন ন্যাশনাল পার্ক অ্যাশবার্টন রোডে। এটা একটা হিস্টোরিক্যাল হাউস। এই হাউসে 1950-তে গিল্ট ইন মাই শ্যাডো নামে একটা ফিল্ম হয়েছে, আর প্রায়ই নাকি এই হাউসে বিভিন্ন ফিল্মিং হয়। যাক, আমরা লাকি এত সুন্দর একটা বাসা আমরা পেয়েছিলাম। আর এই ডোর থেকে বের হলেই সামনে হল থেকে রাইটে স্টেয়ার্সের দিকে উপরের দিকে চলে গেলেই ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে তিনটা বেডরুম আছে, প্রত্যেকটা বেডরুমের সাথে টয়লেট অ্যান্ড বাথ অ্যাটাচড। আর রুমগুলো অনেক বড় বড়, প্রত্যেকটা বেড ডাবল, কোনো কোনোটা আবার কিং সাইজ। আমি ছবি দেখাচ্ছি কারণ আমি ভিডিও করতে পারিনি রুমগুলোর, যে যার রুমে ঢুকে গিয়েছিল সেজন্য আর ভিডিও করিনি। এই রুমটার সাথে এক্সট্রা সিঙ্গেল বেডও আছে। আমি বোধহয় আপনাদেরকে হাউসটির নামই বলিনি। হাউসটির নাম ছিল গোল্ডেন লায়ন হাউস। আর ফার্স্ট ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে উপরে সেকেন্ড ফ্লোরে চলে আসলাম। সেকেন্ড ফ্লোরে আমি ছিলাম, আর এই ফ্লোরে চারটা বেডরুম আছে, প্রত্যেকটা বেডরুমই অনেক বড়। এই হাউসে টোটাল সাতটা বেডরুম ছিল, ছয়টা বাথরুম ছিল, আর ইলেভেনটা বেড ছিল।
কারো শোয়া বসার কোনো অসুবিধা হয়নি, সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকতে পেরেছে। আর এখান থেকে বাইরের ভিউটা দেখা যাচ্ছে। এখানে এই রুমটার সাথেও অ্যাটাচড বাথরুম ওয়াশরুম আছে, দুইটা বেড, ডাবল বেড। আমি একটা সাজেশন করব, কেউ যদি আপনারা কটেজে থাকার প্ল্যান করেন কখনো একা করবেন না, কারণ বেশিরভাগ কটেজই দেখেছি আমি একটু পুরনো টাইপের হয়, তো ওখানে থাকাটা একটু ভয় ভয়ই লাগে। যদি দুই ফ্যামিলি কিংবা তিন ফ্যামিলি একসাথে আসা যায় তখন সেটার ভয় লাগে না, কারণ আমার প্রতি বছরই প্রায় বিভিন্ন হলিডেতে কটেজে যাই। যখন আমরা কয়েক ফ্যামিলি মিলে যাই তখন ব্যাপারটা খুবই খুবই এনজয়েবল হয়। আর এটা হচ্ছে আরেকটা বেডরুম, এটার মধ্যে আমার মেয়ে ইপসিতা আনিশা ওরা ছিল। এটাও এখানেও একটা সিঙ্গেল বেড প্লাস একটা ডাবল বেড আছে। আর এই বেডরুমটার পাশ দিয়ে উইন্ডো দিয়ে মেইন রোডটা দেখা যায়। এই তো দেখেন, এদিক দিয়ে মেইন রোডটা চলে গিয়েছে। এই যে মেইন রোড। আর এই রুম থেকে বের হলে ফ্রন্টে যে রুমটা সেটা হচ্ছে আমাদের রুম, এই রুমটাতে আমরা ছিলাম। এই রুমটাও অনেক বড়, সাথে সিটিং আছে, বিশাল বড় সোফা, শুয়েও থাকা যাবে। এই রুম থেকেও মেন রোডটা দেখা যায়। আর আরেক পাশে উইন্ডো দিয়ে অনেক সুন্দর সিনারি দেখা যায়। এই রুম থেকে বের হলেই লেফটে ক্লক রুমটা আছে, যেখানে ওয়াশিং মেশিন, ড্রায়ার সব কিছুই আছে। আর এই রুমের পাশেই ফ্রন্টে কমন বাথরুমটা, যেটা ইপসিয়ানিশা ওরা ইউজ করেছে। আর হলওয়েতে একটা রকিং চেয়ার রেখে দিয়েছে, এখানে বসে থাকতে ভালোই লাগে, সাথে যদি আরেক কাপ চা হয়। এই রকিং চেয়ারের ফ্রন্টেও আরেকটা রুম, একটা ডাবল বেডরুম। আর এই রুমে ছিলেন আমাদের রাবিয়াস কিচেনের রাবেয়া এবং আমাদের আকবর ভাই। এই রুমটাও বিশাল বড়। এই রুমের উইন্ডো থেকে দেখা যাচ্ছে আমাদের সবার কার এখানে পার্ক করে রেখেছে। আর আরেক পাশে উইন্ডো দিয়ে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে, সেই পাহাড়ি সুন্দর গাছপালা রুমের থেকে দেখা যাচ্ছে। আর সাথে ওয়াশরুম তো আছেই। আমি আবার এবার হলওয়ে থেকে নেমে দেখাচ্ছি, হলওয়ে থেকে ধরে সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছি।
স্টেয়ার্স কেসেও সুন্দর একটা জিনিস রেখে দিয়েছে, জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে সুন্দর বসাও যায়। উপর থেকে নিচে আমি ফার্স্ট ফ্লোরে চলে আসছি। ফার্স্ট ফ্লোরের কথা আমি আগেই বলেছি, এখানে তিনটা বেডরুম আছে। এইটা হচ্ছে একটা বেডরুম, সাথে সুন্দর মিরর আছে হলওয়েতে। আর এই পাশে রাইটে আরেকটা বেডরুম, এই বেডরুম থেকে বের হলেই সামনে একটা রকিং হর্স, যেটার মধ্যে আমার বাচ্চা লাশিরা সারাক্ষণ চড়েছে, এনজয় করেছে। আর এর পাশেই হচ্ছে থার্ড বেডরুমটা। আরেক স্টেয়ার্স নিচে চলে আসলে এই স্টেয়ারকেসটাও সুন্দর, অনেক সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেকটা জিনিস খুবই রুচিসম্মত। উপর থেকে নিচে চলে আসলে এগুলো প্রত্যেকটা গাছ কিন্তু একদম অরিজিনাল, কোনো আর্টিফিশিয়াল গাছ এখানে নেই। স্টেয়ার্স ধরে নিচে চলে আসলে হাতের রাইটে আরেকটা মেইন ডোর আছে, আর তার লেফটে আমাদের কিচেন। কিচেনটা অনেক বড়, বিশাল, যে কিচেনে আমাদের অনেক সময় কাটিয়েছি, অনেক হাসি গল্প করেছি, আমরা আমাদের ইচ্ছে মতো রান্না করেছি, আমরা আমাদের অনেক খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম, আর বড় বড় হাঁড়ি পাতিলও নিয়ে গিয়েছিলাম। আমাদের রান্নার কোনো সমস্যা হয়নি, আমরা রাত্রের ডিনারটা কটেজেই করেছি। কিচেন থেকে বের হলেই হাতের রাইটে আরেকটা রিসেপশন, আই মিন সেকেন্ড রিসেপশন। এই রিসেপশনটাও অনেক বড়, আমি ভিডিও করতে পারিনি, তবে স্টিল পিকচার তুলেছি, সে পিকচারগুলো দেখলেই আপনারা বুঝবেন কত বড় এবং সুন্দর গোছানো। এই রুমে আবার বাচ্চাদের জন্য পিয়ানো বাজানোর সিস্টেমও ছিল, বাচ্চারা পিয়ানো বাজিয়েছে। আর এই রিসেপশনে ব্যাকডোরটা ওপেন করলে বিশাল বড় একটা আপেল ট্রি, সাথে ফিক ট্রি, আর অনেক সুন্দর বসার জায়গা, অনেক সুন্দর, আপনারা দেখলেই বুঝবেন সুন্দর। এখানে বসে আমরা চা খেয়েছি, গল্প করেছি। আর একটু দূরে আমাদের সব ভাই ভাইরা ওখানে বসে চা খাচ্ছে। রিয়েলি এটা একটা খুব এনজয়েবল মেমোরেবল হলিডে হয়েছে। এই করোনার মধ্যেও আমরা হলিডে করতে চলে গিয়েছি, আল্লাহ রহমতে আমরা সবাই সুস্থ আছি। সবাই দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।